গ্রামীণ ফোন নাম শুনে দেশীয় আবহে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান মনে হলেও আদতে এটি একটি বিদেশি মোবাইল অপারেটর। চটকদার বিজ্ঞাপন আর বাহারি ক্যাম্পেইনের ফাঁদে ফেলে গ্রাহকের সঙ্গে নিত্য প্রতারণা করছে বেসরকারি এই মোবাইল অপারেটর কোম্পানি। গ্রাহকরা প্রতিদিন প্রতিনিয়ত কল ড্রপ, মিউট কল, বিচ্ছিন্ন হওয়া, যার সংযোগ বিচ্ছিন্ন হওয়া, আপনার মানহীন ইন্টারনেট সার্ভিস, আপনার গ্রাহকরা অর্থ ব্যয় করছে কিন্তু সে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। নিজেদেরকে দেশের শীর্ষ মোবাইল অপারেটর, নেটওয়ার্ক ও সুযোগ সুবিধা প্রদানকারী কোম্পানি হিসেবে দাবি করলেও গ্রাহকদের অভিজ্ঞতা সম্পূর্ণ উল্টো। বিজ্ঞাপনে স্বস্তির কথা বলা হলেও গ্রাহকরা বরাবরই বিরক্ত গ্রামীণ ফোনের উপর। এই ধরনের টেলিকমিউনিকেশনের মতো একটা টেকনিক্যাল ওরিয়েন্টেড বিজনেসের বেলায় আমার মনে হয় যে এই কাজগুলি একটা বড় ধরনের জোচ্চুরির প্রক্রিয়ায় চলে যাচ্ছে। আমাদের লক্ষ্য কোটি যারা গ্রাহক আছে সবাই প্রতারিত হচ্ছে। অনেকদিন ধরে একটি ফোন নম্বর চালানোর ফলে তা অনেকের কাছেই পরিচিত, বিধায় অনেকেই সেই ফোন নম্বর পরিবর্তন করতে চান না। আর এই সুযোগে গ্রামীণ ফোন কোম্পানি যেন গ্রাহকদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। গ্রাহকদের উপর তারা চাপিয়ে দিচ্ছে সর্বোচ্চ খরচ, আর তার উপর দাঁড়িয়ে আয় করছে বিপুল মুনাফা, ফাঁকি দিচ্ছে সরকারি করও। বিগত 7 জুনের সবশেষ তথ্য অনুযায়ী গ্রামীণ ফোনের কাছে সরকারের পাওনা 10,500 কোটি টাকারও বেশি। এমনকি বকেয়া পাওনা টাকা চাওয়ায় মহামান্য রাষ্ট্রপতির কাছে আইনি নোটিশ পাঠানোর ধৃষ্টতাও দেখিয়েছিল বিদেশি এই কোম্পানিটি। গ্রামীণ ফোন মূলত নরওয়ে ভিত্তিক বহুজাতিক টেলিযোগাযোগ কোম্পানি টেলিনরের একটি অঙ্গ প্রতিষ্ঠান। 1997 সালে বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকে দেশব্যাপী নেটওয়ার্ক বিস্তার ও গ্রাহক সংখ্যা বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ ফোন এখন দেশের শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানি। বিটিআরসি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে চলতি বছরের মে পর্যন্ত গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা 8,49,50,000 হলেও সেবার মান এসে ঠেকেছে একদম তলানিতে। যে কোনো দিক থেকেই দেশের মোবাইল ফোন অপারেটরদের মধ্যে গ্রামীণ ফোনের গ্রাহকদের বেশি অর্থ গুনতে হয়। গ্রামীণ ফোনের বিরুদ্ধে গ্রাহকদের সবচেয়ে ভয়াবহ অভিযোগ হল দুর্বল নেটওয়ার্ক ও কল ড্রপ, সেই সাথে গ্রাহকের অজান্তে ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ তো রয়েছেই। কিভাবে কেন টাকা কাটা হচ্ছে তার হিসাবও দেয় না তারা অভিযোগ গ্রাহকদের। কোনো জবাবদিহিতা না থাকায় দিনের পর দিন যেন আরও বেপরোয়া হয়ে উঠছে এই বিদেশি মোবাইল ফোন কোম্পানি। আর এসব কিছুর পরিপ্রেক্ষিতে সম্প্রতি গ্রামীণ ফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ভয়েস কল ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে মানসম্মত সেবা দিতে না পারায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অপারেটরটি নতুন সিম বিক্রি করতে পারবে না বলে জানা গেছে। 29 জুন এ সংক্রান্ত নির্দেশনা গ্রামীণ ফোনের কাছে পাঠানো হয়েছে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রামীণ ফোনের পক্ষ থেকে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় বলা হয়, ধারাবাহিকভাবে নেটওয়ার্ক ও সেবার মান উন্নয়নে আমরা বিটিআরসির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং নেটওয়ার্ক আধুনিকীকরণে নানা পদক্ষেপ গ্রহণ করেছি। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া নিলামেও গ্রামীণ ফোন সর্বোচ্চ অনুমোদিত তরঙ্গ অধিগ্রহণ করেছে।